কমলাশঙ্কর কালীবাড়ির দিঘি নিয়ে এর আগেও বহু অভিযোগ উঠেছে, এমনকি এর ভিত্তিতে সংবাদ পরিবেশিত হয়েছে। রাজস্ব আদায়ের লক্ষ্যে কমলাশঙ্কর সোসাইটির স্থানীয় কয়েকজন যুবকের হাতে দিঘিটি লিজ দিয়েছিল, কিন্তু আশ্চর্যের বিষয় হলো স্থানীয় ওই যুবকরা নিজেরা মৎস্য চাষ না করে আবার কমলাশঙ্কর মিয়াপাড়ার বাসিন্দা মনির হোসেনের কাছে দ্বিতীয়বার লিজ দিয়ে দেয়। মনির হোসেনের হাতে দিঘির রক্ষণাবেক্ষণের দায়িত্ব যাওয়ার পর দিঘির পবিত্রতা এবং সৌন্দর্যায়ন কোনো কিছুরই তোয়াক্কা করা হচ্ছিল না বলে অভিযোগ। সম্প্রতি মনির হোসেন অর্থ কামায়ের নতুন পন্থা অবলম্বন করে নিজের মস্তিষ্ক প্রসূত টিকিটের মাধ্যমে দুদিন ব্যাপী মৎস্য শিকার প্রতিযোগিতা শুরু করে রবিবার থেকে সোমবার ছিল এর সমাপ্তি দিন। জানা গেছে, রাজ্যের দূরদূরান্ত থেকে মৎস্যপ্রেমীরা দুদিনে 5,000 টাকার বিনিময়ে প্রায় 50 জন মৎস্যপ্রেমী মাছ ধরার টিকিট সংগ্রহ করে। কিন্তু মৎস্যপ্রেমীদের অভিযোগ, তাদের সাথে জেনে শুনে প্রতারণা করা হয়েছে, কারণ দিঘিতে মাছই নেই। তাহলে ছিপে মাছ আসবে কোথা থেকে? দুজন মৎস্যপ্রেমী দুদিনে 10 থেকে 15 কেজি মাছ শিকার করতে পেরেছে বলে অভিযোগ। অনেককে আবার খালি হাতেও ফিরতে হয়েছে বলে জানা গিয়েছে। কালকে থেকে বর্ষী প্রতিযোগিতা শুরু হয়েছে, আজকে তার শেষ দিন। আপনাদের অভিজ্ঞতা কিরকম এবং কিরকম মাছ আপনারা ধরতে পেরেছেন? মোটামুটি আমরা কিছু পেয়েছি, অন্যরা তো একটা মাছও পাইনি, প্রায় লোক এসেছে যাত্রা করে নেই, একটা মাছও পাইনি। কালকে কালকে কিরকম ছিল? কালকে আমরা কিছু পেয়েছি কিন্তু অন্যরা একদম পাইনি। একটা মাছ পেয়েছে একটা আমার কাকুর বস মিটন চক্রবর্তী, শুধুমাত্র একটা মাছ পেয়েছে। কত টাকা মূল্য ছিল টিকিটের? 5,000 টাকা। আর কতজন মানে অংশগ্রহণ করেছে? 50 জনের মতো। তো আপনি আজকে পর্যন্ত কত কেজির মতো মাছ পেরেছেন ধরতে? কাল পেয়েছি 12 কেজি, না 5 কেজি। আর অন্যরা? অন্যরা তো 1 কেজিও পাইনি। অনেকে কিরকম মাছ আপনারা ধরতে পেরেছেন? দুই দিনে আমরা মাছ ধরতে পেরেছি, যেরকম আশা করে এসেছি সেরকম না। কত কেজি পেয়েছেন? আমরা কালকে যতটুকু পেয়েছি 15 কেজি, এর বেশি হবে না। আর মাছ যতটুকু আশা করে এসেছি ততটুকু মাছ নেই। সবচেয়ে মানে আকর্ষণীয়, সব মিলিয়ে মৎস্যপ্রেমীদের এক তিক্ত অভিজ্ঞতার শিকার হতে হয়েছে। এই ঘটনায় মৎস্যপ্রেমীরা একেবারেই নিরাশ, হতাশার ছাপ এদের চোখে মুখে। ব্যুরো রিপোর্ট, রাইজেস্ট নিউজ।